জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া, আচ্ছা, আমাদের মোটামুটি যত ধরনের ওয়েবসাইট ডিজাইন করা যায় ওগুলো একটা আইডিয়া চলে আসছে। আশা করি ডিজাইন রিলেটেড তার কোনো প্রবলেম নেই, কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে একটা কিছু লেআউট তৈরি করতে হয়। আচ্ছা, এগুলো সব শেষ হয়ে যখন যায় আমাদের নিউজ পেপার টাইপের সাইট দরকার হয়, মেগামিনি দরকার হয়, যে ফাংশনালিটি যে পার্ট গুলো থাকে এগুলো কিন্তু আমরা শিখে আসছি। তারপর ডিসপ্লে কন্ডিশন শিখছি আমরা, মোটামুটি ফাংশনাল দিক থেকেও আমরা কিছু কাভার করছি। তারপর ওয়ার্ডপ্রেস তো বিশাল বড় জায়গা, যেই কাজগুলো শিখলে মার্কেট প্লেসে আমরা সার্ভাইভ করতে পারবো ওই কাজগুলো আমরা পুরো কোর্সের মধ্যে শিখছি। বাকি মার্কেট প্লেসে কাজ করতে করতে আরো হয়তো অনেক কিছু শিখবো, কোন একটা প্লাগইন দরকার হবে কোন একটা প্রজেক্টে, ওই প্লাগইনটা একটু শিখে কাজ করে দিবো। এভাবে আস্তে আস্তে আমাদের নলেজ গুলো বাড়বে, ঠিক আছে? তাছাড়া আমাদের চ্যানেলে অনেক রিসোর্স আছে, অনলাইনে অনেক রিসোর্স, এখন রিসোর্সের অভাব নেই। জাস্ট হচ্ছে কি আমরা একটা ওয়ে শিখলাম, কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয় এটা শিখলাম, বাকি কাজ করতে করতে অনেক কিছু শিখবো। এর মধ্যে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে জেনারেল মেম্বারদের জন্য, মানে জেনারেল ট্রাফিকের জন্য লগ ইন রেজিস্টার বা সাইন আপ লগ ইন যেটাকে বলি আমরা, বা মেম্বারশিপ সাইট সহজ কথায় বলতে গেলে, এটা কিভাবে ডিজাইন করতে হয় এটা শিখবো আজকে আমরা। টপিকটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড অনেক ইউজফুল হবে মার্কেট প্লেসে যখন যাবো আমরা। আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নিচ্ছি। ওকে, এখন এটার জন্য অনেক ধরনের প্লাগইন আছে। হ্যাঁ, মেম্বার প্লেস আছে, তারপর হচ্ছে আমরা যেটাতে আজকে কাজ করব এটা যদি আমি দেখাই, আলটিমেট মেম্বার, আলটিমেট এলিমেন্টর কি একটা কাজ শিখছিলাম আমরা, এটা ডিফারেন্ট। আলটিমেট মেম্বার এটা একটা মেম্বারশিপ প্লাগইন, এটা ফ্রি অ্যান্ড পেইড দুইটা ভার্সনই আছে। পেইড ভার্সনটা ভালোই এক্সপেন্সিভ আমরা দেখতে পাচ্ছি, তো আমরা থিম ছাড়া যদি প্লাগইনটা শুধু মেম্বারশিপ নেই বা এটা পেইড ভার্সনটা নেই, তাহলে আমাদের প্রায় $250 চার্জ করতেছে। অ্যান্ড আমরা থিম সহ নিলে আমাদের প্রায় $300 চার্জ করবে তারা। অ্যান্ড এটা আমরা 1 বছর পর্যন্ত ওদের যতগুলো আপডেট আসছে সবগুলো পাবো, বাকি প্লাগইন থাকবে, লাইসেন্সও থাকবে, জাস্ট আপডেটেড করার পাবো না। ওকে, এখন যদি কোনো ক্লায়েন্টের ওইরকম বড় সাইট হয় ম্যানেজমেন্টের দিক থেকে বা সবকিছুর দিক থেকে, তাহলে অবশ্যই আমাদেরকে এইটা পারচেস করতে হবে। আর যদি মনে হয় না ওরকম কিছু নাই, জাস্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারবে, লগ ইন রেজিস্টার করতে পারবে, কন্টেন্ট রেস্ট্রিকশন করব, মানে মূল যে জিনিসগুলো লাগে বেশিরভাগ সাইটে সেই জিনিসগুলো এমনিতেই ফ্রি, ঠিক আছে? সো ওইটা ফ্রি প্লাগইন দিয়েই পসিবল। কিছু এক্সট্রা কাজ যেটা যেখানে দেখতে পাচ্ছি আমরা, এই জিনিসগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের পেইড ভার্সনে যেতে হবে। বেশিরভাগ ক্লায়েন্টের কাজই আমাদের ফ্রি ভার্সন দিয়ে হয়ে যাবে, আলটিমেট মেম্বার লিখে সার্চ করলে আমরা পেয়ে যাবো। আজকে আমরা প্রিমিয়াম ভার্সন দিয়ে কাজটা করার চেষ্টা করবো, বাট আমরা যেগুলো টাচ করবো এগুলো বেশিরভাগই ফ্রি প্লাগইন দিয়েই পসিবল। ওকে, সো প্লাগইন থেকে আমরা আলটিমেট মেম্বার, এটার অনেকগুলো অল্টারনেটিভ প্লাগইনও আছে। এখানে দেখেন অনেকগুলো অল্টারনেটিভ আছে, এই যে বাড়ি প্রেস, তারপরে হচ্ছে প্রোফাইল প্রেস, এই যে প্রোফাইল প্রেস, এরকম অনেকগুলো প্লাগইন আছে, ওগুলো কিছু ফ্রি কিছু পেইড কাছাকাছি, বাট সব কিছু মিলে যদি তুই দেখি সব ফিচারই যে এই প্লাগইনটাতে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে আলটিমেট মেম্বার। আলটিমেট মেম্বার কাভার করলে বাকি সবগুলো প্লাগইনে একটা দেখা যাবে যে নলেজ চলে আসবে। আমি ইনস্টল করে নিই। ওকে, এটা যদি ফিচার গুলো আমরা দেখতে যাই, ফিচার অপশনে গেলে আমরা দেখতে পাবো এখানে লগ ইন এর অপশন, রেজিস্ট্রেশনের অপশন, ইউজারের প্রোফাইল ক্রিয়েশনের যে অপশনটা, ইউজারের রোল সেট করে দিতে পারবেন, মেম্বার ডিরেক্টরিজ,
ইউজার অ্যাকাউন্ট, ইউজার কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, কাস্টম ফিল্ড সবকিছুই কিন্তু আমরা এই প্লাগইনটার সাথে পেয়ে যাব। এটা কিছু এক্সটেনশন আছে এক্সট্রা কাজ করার জন্য, ইউজারের ট্যাগ ইনপুট, একজন আরেকজনকে ফ্রেন্ড করতে পারবে, যেটা ফেসবুকে আছে। প্রাইভেট কন্টেন্টের যে ব্যাপারটা, গ্রুপ করতে পারবেন আপনি অনেকগুলো মেম্বার দিয়ে দিয়ে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন। সোশ্যাল লগইন, সোশ্যাল লগইন বলতে যেটা হচ্ছে ফেসবুক বা জিমেইল, টুইটার, লিঙ্কডইন, এগুলো দিয়ে যে লগ ইন করতে হয় ডিরেক্টলি, ওই বিষয়টা আপনি হেল্প করে দেবেন। ফাইন, এটা আমাদের কি করতে হবে এখন হচ্ছে কিছুই পারবে। আচ্ছা আমাদের কাছে ছিল বলতেছে এটাকে আপনারা দেখছিলেন কি? না ভাইয়া দেখিনি। ঠিক আছে, হয়তো টেস্ট পারপাসে কোনো ক্লাসে ইনস্টল করা হয়েছে। আচ্ছা সমস্যা নেই, এটার আপডেট আসছে একটু, কেউ আমরা একটু ব্যাকে আছি, সমস্যা নেই, কাজে খুব বেশি কিছু আপডেট হয়নি। আর এই প্লাগইনটা খুব সেন্সিটিভ একটা প্লাগইন, যেহেতু কোর ফাইলগুলো নিয়ে কাজ করে সে, সো এটা আপডেট দেওয়ার আগে অবশ্যই অবশ্যই সাইট ব্যাকআপ নিয়ে দিতে হবে, এটা মেক শিওর করে গেলে আপনারা। আচ্ছা আছে কিনা, আমাদের সাইটটা অনেক কিছু চলে আসছে, আমরা একটু ডব্লিউপি রিসেট দিয়ে আমরা সাইটটা রিসেট করে নিই। ডব্লিউপি রিসেট দিয়ে আপনার পেজ কন্টেন্ট এই জিনিসগুলো আপনি চাচ্ছেন না, যে এত বেশি জিনিস চলে আসছে সাইট, আপনি তো ফ্রেশ সাইট চাচ্ছেন আবার। ডব্লিউপি রিসেট দিয়ে আপনি এটা করে নিতে পারবেন খুব ইজিলি। অথবা এর থেকে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে সিপ্যানেল গিয়ে সফটওয়্যার গুলোস থেকে ওয়ার্ডপ্রেসটা রিমুভ করে দিয়ে আবার নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, তাহলে একবার ঝামেলা আছে যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন টুলস থেকে এই ডব্লিউপি রিসেট, ওকে এটা কেটে দিব। নিচে গেলে আমরা একটা ফিল্ড পাবো এখানে, এই যে রিসেট, ঠিক আছে, সাইট রিসেট যে ফিল্ড, এখানে রিসেট লিখতে হবে, লিখেছি রিসেট সাইট, একটু ওয়েট করলে সে সব কিছু ডিলিট করে একবার ফ্রেশ করে দিবে সব কিছু। শুধু থাকবে কি, থাকবে হচ্ছে থিম অ্যান্ড প্লাগ ইন গুলো বা ডিঅ্যাক্টিভ অবস্থায়। থিমের মধ্যে যাই, আমাদের যে থিম গুলো ছিল সবই আছে, ডিঅ্যাক্টিভ অবস্থায় খুব করে দিতে হবে প্লাগ ইন। আমরা যে থিমটা অ্যাক্টিভ করলাম এই কারণে এটা দেখাচ্ছে, আবার রিলোড দিলে ঠিক হয়ে যাবে। এখন জাস্ট যেগুলো আপনার দরকার ওগুলো অ্যাক্টিভ করে নেবেন। এটা ভালো হচ্ছে, আচ্ছা যখনই আমি আলটিমেট মেম্বার ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবো, আমাকে সাথে সাথে এখানে আমাকে একটা নোটিশ দিয়ে দিবে যে আলটিমেট মেম্বার যে ইউজ করতেছো এইটা ফাংশন করার জন্য কিছু পেজ দরকার, পেজ গুলো কি তুমি নিজে নিজে ডিজাইন করবা, নিজে নিজে তৈরি করবা, নাকি হচ্ছে এই প্লাগ ইনটা এটা ক্রিয়েট করে দিবে। সেই জন্য দেখুন ক্রিয়েট পেজের নামে একটা বাটন আছে, নোটিশ দিলে হচ্ছে আমাকে ক্রিয়েট করে দিতে হবে। তো প্রপারলি হয়তো আমার ক্রিয়েট করতে গেলে অনেক ধরনের ঝামেলা হইতে পারে, তাই না? তো শুধু শুধু আমি ওই ঝামেলায় না গিয়ে এখান থেকে ক্রিয়েট পেজ ক্লিক করবো, তাহলে সবগুলো পেজ ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে সে আমাকে দেখাচ্ছে এই পেজের জন্য এই পেজটা, লগ ইন পেজের জন্য এটা, সবকিছুর জন্য যে পেজের জন্য যেটা দরকার ওইটা সে সেট করে দিচ্ছে। এখন আপনার যদি এমন হয় যে কোনো একটা থিম বা কিছু একটা ইউজ করতেছেন যেটা থেকে লগ ইন পেজ আছে সুন্দর একটা, আপনার আর আলাদা করে লগ ইন পেজ এটা থেকে লাগবে না, তাহলে ওই পেজটা কোনটা ওটা ধরাই দিবেন এখানে লগ ইন পেজ হিসেবে, যেহেতু আমাদের নাই, আমাদের যেটা আছে ওইটা আমরা রেখে দিই। এখন আমরা এখান থেকে সেভ চেঞ্জ, এখন যদি আমরা পেজে গিয়ে দেখি আমরা দেখতে পারবো যে পেজ গুলা আমাদের দরকার সবগুলোই ক্রিয়েট করে দেওয়া হয়। দেখেন অ্যাকাউন্ট ইউএম যেগুলোতে পাবেন, দেখেন সবগুলো ইউএম মানে হচ্ছে আলটিমেট মেম্বার, কি পাইছে অ্যাকাউন্ট, লগ ইন, লগ আউট, মেম্বার, পাসওয়ার্ড রিসেট, রেজিস্টার, না না ইউজার। নামাজ পড়া ছাড়া আমি কখনো মিউট করে রাখুন। আচ্ছা
সো এগুলো আমরা কোত্থেকে পাইছি? এগুলো কিন্তু উইকটা থেকে অটোমেটিকলি আমাদেরকে ক্রিয়েট করে দিছে। এখন যদি আমি দেখি পেজগুলো আসলে কিভাবে কাজ করে, স্যার যে কয়টা পেজ ওরা সাজেস্ট করবে ওই কয়টা পেজই থাকবে? হ্যাঁ এগুলো পেজ অটোমেটিকলি, আর আমাদের যদি অন্য পেজ থাকতো ওগুলোও থাকতো, বাকি এগুলো অটোমেটিকলি ক্রিয়েট করে দিচ্ছে ওরা। আচ্ছা আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এই পেজগুলো সবগুলো পেজ যদি আমরা গিয়ে দেখি, যেমন এই যে লগ ইন পেজটা আমি যদি ভিজিট করি আমাকে কি আদৌ দেখাবে? আমি কিন্তু লগ ইন পেজ দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না? আমরা মেম্বার হই নাই এখনো স্যার, আমরা অলরেডি লগ ইন করা আছি। ইউজার না এই জন্য অ্যাডমিন। হ্যাঁ, সো অলরেডি লগ ইন করা থাকলে তারা আমাকে দেখাবে না, তাই না? আচ্ছা, যেমন আবার যদি এইখানে যাই, এখন কি হইলো বলুন তো? লগ আউট পেজটা ভিজিট করার সাথে সাথে আমার ওয়েবসাইট লগ আউট হয়ে গেছে, দেখেন দিলে যা লগ আউট হয়ে গেছে। ঠিক আছে, তো তার মানে প্রত্যেকটা পেজই ফাংশনাল কাজ করতেছে, বাট এখানে একটা প্রবলেম আছে, এই যে পেজের লিঙ্ক গুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে আসছে। এটা ফিক্স করতে হয় কিভাবে? সেটিং থেকে পারমালিংস, এখান থেকে দিতে হবে কি সেট চেঞ্জ। এখন যদি আমরা দেখি, এই যে ঠিক হয়ে গেছে, তাই না? ওকে, এখন এই পেজগুলা মানুষ ভিজিট করবে কিভাবে? কিভাবে ভিজিট করবে? যদি আমাদের ওয়েবসাইটটা ভিউ করি, নর্মাল সাইট, তাই না? আমাদের কি লাগবে? একটা মেনু লাগবে, তাই না, যাতে মানুষ ভিজিট করতে পারে। একটা কাজ করি, টেমপ্লেট থেকে একটা হেডার টেমপ্লেট অ্যাড করে ফেলি। সিম্পল একটা নিয়ে নিলাম, আমাদের এখানে মেনুটা নাই, সমস্যা নাই, একটু পরে মেনু অ্যাড করে ফেলবো। পাবলিশ, অ্যাড কন্ডিশন অন দেয়ার সাইড, সেভেন ক্লোজ, ড্যাশবোর্ডে ব্যাক করবো আবার। আচ্ছা, এখন আমাদের একটা মেনু তৈরি করতে হবে। মেইন মেনু নাম দিলাম, ওকে ইউ অল। এখন আমাদের যেই সব পেজ লাগবে, হোম পেজটা লাগবে, তারপর ধরেন সিম্পল পেজ এটাও নিলাম, দুটো পেজ চলে আসলো। এরপর কি লাগবে? ধরেন অ্যাকাউন্ট পেজ, লগ ইন, অ্যাকাউন্ট আর লগ ইনটা আগে নেই, রেজিস্ট্রেশনটা নিলাম। ওকে, তাহলে আমাদের পেজ হলো কি, হোম, স্যাম্পল, অ্যাকাউন্ট পেজ, রেজিস্টার, লগ ইন, লগ আউট। এটা সেভ করে আমাদের ওয়েবসাইটটা যদি এখন আমরা ভিউ করি, চলে আসছে, রাইট? আচ্ছা, এখন ওকে, আমাদের মেনুটা হয়ে গেল। এখন এই মেনুর মধ্যে বলুন তো কোন জিনিসটা এখানে থাকার কথা ছিল না?
স্যার রেজিস্টার, ওকে, লগইন প্যাসেঞ্জার্স আর লগইন, রেজিস্টার আর লগইন থাকার কথা ছিল না, তাই না? ওকে, এখন বলুন তো কোনটা থাকার কথা ছিল না? লগ আউট, লগ আউট, লগ আউটটা থাকার কথা ছিল না, তাই না? এখন এইভাবে থাকলে তো প্রবলেম, তাই না? তো আমাদেরকে কি করতে হবে, মেনু এখান থেকে বলে দিতে হবে কোনটা কোন সময় শো করবে, লাইক রেজিস্ট্রেশনটা আর রেজিস্টারটা কখন শো করবে, এটা শুধুমাত্র যখন কেউ লগ আউট অবস্থায় থাকবে, তাই না? আচ্ছা, তারপরে লগ ইনটা কখন শো করবে, যখন কেউ লগ আউট অবস্থায় থাকবে, বাট লগ আউটটা কখন শো করবে, যখন লগ ইন অবস্থায় থাকবে। যখন লগ ইন অবস্থায় থাকবে। আমরা যদি এখন চেক করি, ঠিক আছে না, এবার আবার যদি আমরা দেখা যায় যে এখানে আমাদের লগ ইন করা নাই, ওইখানে যদি চেক করি, এখানেও ঠিক আছে, রাইট? সো কেউ চাইলে রেজিস্ট্রেশনও করতে পারবে, কেউ চাইলে লগ ইনও করতে পারবে। যখনই সে লগ ইন বা রেজিস্ট্রেশন করে ফেলবে বা লগ ইন অবস্থায় থাকবে, তাকে আর এই বাটন গুলো আর দেখাবে না, তাকে শুধু লগ আউট দেখাবে। অ্যাকাউন্টটা হয়তো সবার জন্য কমন, কেউ লগ ইন করা থাকলে অ্যাকাউন্ট পেজে যাবে, না থাকলে তাকে লগ ইন পেজে নিয়ে, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এতটুকু তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি মেনুটা আমরা কিভাবে সেট আপ করলাম। এরপরের যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে, এইখান থেকে যাই যে আলটিমেট মেম্বারের ভিতরে একটা অপশন পাবো আমরা, যে কিছু অপশন আছে, প্রথম আছে ড্যাশবোর্ড, তারপর আছে সেটিং, ফর্মস, রোল, তাই না? এগুলো আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এইগুলো আমরা একটু কাস্টমাইজ করার চেষ্টা করি, দেখি কি কি অপশন আছে আমাদের হাতে। সর্বপ্রথম যে বিষয়টা, ইউজারের যে লিঙ্কটা হবে, এই লিঙ্কটা বেস করে হচ্ছে ইউজার নামের উপর বেস করে হচ্ছে লিঙ্কটা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি না ইউজার নামের বেস করে হবে না, আইডির উপরে বেস করে হবে, ফার্স্ট নাম লাস্ট নাম, এটাতে কি বুঝাচ্ছি? ধরেন আমরা যদি এখন একটা রেজিস্ট্রেশন করি, এই ব্রাউজারে আমি রেজিস্ট্রেশন করব, লগ ইনও যদি যাই, আমার কিন্তু এখানে অপশন থাকবে দুইটা, একটা হচ্ছে লগ ইন অপশন, আর যদি লগ ইন করার মনে করলো যে না আমাকে লগ ইন করতে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে, ইউজার নেম ক্রিয়েট করতে পারে। এই ইউজার নেমটা কেউ যদি নেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে নিতে দিবে না, তাই না? তো অলওয়েজ ইউনিক হতে হবে। সেম হতে হবে রেজিস্টার, রেজিস্টার যখনই ক্লিক করব আমার অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে, অ্যান্ড আমি লগ ইন অবস্থায় চলে আসছি। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আমি যদি দেখি আমার এই যে এখানে লিঙ্কটা কেমন হয়েছে, আমার ইউজার নামের উপর ভিত্তি করে হয়েছে, তাই না? এইটাই যদি আমি চেঞ্জ করতে চাই, আমি এখানে ফার্স্ট নামের উপর দিতে পারি, লাস্ট নামের উপর দিতে পারি, ইউজার আইডির উপরও দিতে পারি। যেমন আমি যদি দেই, আমাদের ইউজার আইডি কত হবে, হয়তো 2 হবে, এই যে এরকম, যার ইউজার আইডি যত সেটা 2 কেন বললাম, কারণ এর আগে শুধুমাত্র অ্যাডমিন হিসেবে যে ছিল 1 ছিল, নতুন আমি একটা অ্যাকাউন্ট করছি, আমি 2 নাম, তারপর 3 4 5 এরকম সমান দিতে হবে। আচ্ছা, তো এটা যেরকম আমাদের দরকার ওরকম আমরা দিতে পারি। তারপর হচ্ছে ডিসপ্লে করবে কি, ফার্স্ট নেম আর লাস্ট নেম যেখানে ডিসপ্লে করতেছে, যে এটা আপনি যে কোনো কিছু এখান থেকে আসার অপশন সিলেক্ট করতে পারেন। ওকে, এরপর একটা অপশন আছে, আমরা কিন্তু এখানে একটা খুবই নর্মাল পাসওয়ার্ড ইউজ করছি, আমরা যদি চাই যে নর্মাল পাসওয়ার্ড আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড ইউজ করব, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্লায়েন্ট যদি আমাকে এখানে রেস্ট্রিকশন দিয়ে দেয় যে স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই ইউজ করতে হবে, এরকম কোনো কিছু যদি চায়, তাহলে আমরা এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড যে রেকোয়ার্ড থাকবে এইটা চেক মার্ক করে দিব, দিয়ে সেভ করে দিব। তাহলে কি হবে, স্ট্রং পাসওয়ার্ড ছাড়া সে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না।
আচ্ছা এটা গেল, তারপর অ্যাকাউন্টে যাই আমি, যেই জিনিসটা অনেক ফাংশন এখানে, সো যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আরো আপনাদের কাজে লাগবে আমি শুধুমাত্র ওইগুলো আপনাদের দেখাই দিচ্ছি। এখানে দেখেন পাসওয়ার্ড যে ট্যাবটা, প্রাইভেসি ট্যাব, নোটিফিকেশন ট্যাব, এটা দিয়ে কি বোঝাচ্ছে, যেমন আমি যদি এখানে আসি তো আমার অ্যাকাউন্ট, তাই না? তো এই সেটিং অপশনে ক্লিক করলে আমার এখানে দেখেন এডিট প্রোফাইল, মাই অ্যাকাউন্ট, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। সো এডিট প্রোফাইল আমি এখানে যাই, সেটা কি করবে আমাকে আমার প্রোফাইলে নিয়ে আসবে। এখানে আমি যদি অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্ট, আমাকে অ্যাকাউন্ট অপশন নিয়ে আসবে। এখানে দেখেন অ্যাকাউন্ট অপশন আছে। আবার মাই প্রোফাইল যেতে চাইলে আমি আগে আগে যাইতে পারবো, এখানে ইমেজ সেট করতে পারবো আমি, কাভার ইমেজ। তো তাহলে আমি একটা কাভার ইমেজ দিয়ে দিলাম। এই লিমিটটা হচ্ছে আপনার সাইটে যে পিএসপি আইএনআইডি ডট থেকে শিখেছিলাম, যে ওইখানে যে আপলোড লিমিট যেটা দেওয়া যায় ওইটার উপর ডিপেন্ড করে কতটুকু শো করবে এখানে। আসছে অ্যাপ্লাই, ওকে, আবার প্রোফাইল পিকচারও সেট করা যাবে। কথা আপনি চাইলে ক্রস করতে পারেন যতটুকু দরকার, হয়ে গেল তাই না? এখন ধরেন ইউজার চাইলো যে, আমি কিন্তু নর্মাল ইউজার হিসেবে আছি, জাস্ট মাত্র আমি সাইন আপ করছি, অ্যাকাউন্ট অপশনে যদি যাই এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, প্রাইভেসি, ডিলিট অ্যাকাউন্ট। এখন আপনি যদি চান কোনো একটা অপশন এখানে রাখবে না, লাইক পাসওয়ার্ড যাতে চেঞ্জ করতে না পারে এরকম একটা অপশন রাখতে চাচ্ছেন, এইটা যদি আপনি উঠাই দিতে চান, এই যে এখানে দেখেন অপশন আছে পাসওয়ার্ড ট্যাব, আমরা যদি এখানে রিলোড করি এখন দেখতে পারবো যে চেঞ্জ পাসওয়ার্ড এর ট্যাবটাই জানাই, এরকম প্রাইভেসি ট্যাব যেটা আছে, নোটিফিকেশনের যে ট্যাব আছে, এগুলো সবই আমি চাইলে এখান থেকে উঠাই দিতে পারি, তাহলে থাকে এগুলো থাকবে না। সো ক্লায়েন্ট যদি এরকম চায় কখনো আমরা ওইরকম করে দিব। এখানে ফিল্ড গুলো দেখলে আমরা বুঝতে পারবো কোনটা কিসের পাসওয়ার্ড রিকোয়ার্ড করবে, এটা আর কি স্ট্রং হবে কিনা, স্ট্রং লাগবে কিনা, স্ট্রং পাসওয়ার্ড চাবে কিনা, এগুলা। সো এইগুলা খুব রেয়ার ইউজ হয়, বাট এই এইখান থেকে হইতে পারে যে এইখান থেকে কোনো একটা অপশন ক্লায়েন্ট চাচ্ছে না, তখন আমরা চাইলে অফ করে দিতে পারি। আচ্ছা তারপর হচ্ছে আপলোডের যে লিমিটটা, এখান থেকে এটা একটু মনে রাখতে হবে বাইটস। তো বাইটসটা হচ্ছে এখান থেকে আপনি কনভার্ট করতে পারেন, সো MB টু বাইটস, ক্লায়েন্ট বললো 2 MB-র বেশি যাতে না দিতে পারে। আপনি যদি এখানে 2 দেন তাহলে দেখেন এই যে 6E+6, এটা মানে হচ্ছে 2E+6 মানে কি বোঝাচ্ছে বলেন তো, কে বলতে পারবেন? আমরা ভাবতাম লাইফে এগুলো কবে কাজে লাগবে, দেখেন এইটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 2-এর পরে 6টা 0, ঠিক আছে, 2-এর পরে 6টা 0, দেখুন 2 দিয়ে আমি 6টা 0 দিই, বুঝছে এম বুঝছে। সো কোনো কিছু যদি ই দিয়ে তারপর প্লাস দিয়ে কোনো একটা অ্যামাউন্ট দেখায়, তার মানে হচ্ছে ওটা হচ্ছে 0 অতগুলো আছে এটা বুঝাচ্ছে। যেমন আমি যদি এখানে 10 দিই, এ তো বিশাল নাম্বার তাই না, এখানে সে শর্টে এটা লিখছে 1-এর পরে 7টা 0, ওকে।
তো এরকমই আমাদের যা লাগবে, যেমন ধরেন এখানে ধরেন আমার 2 MB 5 MB যা লাগে, যেমন 5 MB দিলাম, তো 5-এর পরে 6টা 0 আপনি জাস্ট এখানে গিয়ে 5-এর পরে 6টা 0 বসাই দিবেন, 5 MB হয়ে গেল, 5-এর পরে 6টা 0 হয়ে গেল, এটা দিয়ে ইউজ হচ্ছে 5 MB। সেরকম এখানেও বাইট হিসাব করে নিয়ে আসবেন কতটুকু দরকার, ক্লায়েন্টই বলে দিবে। এটা কিছু কিছু সাইজ অ্যাড করতে পারেন, কোন কোন টাইপের সাইজ হচ্ছে আপলোড করতে পারবে। আর এখানে একটা অপশন, সেটা হচ্ছে অনেকেই দেখা যাবে যে ইমেজ আপলোড করবে অনেক বড় ইমেজ, অনেক বড় বড় ফাইল, হয়তো DSLR দিয়ে তোলা একটা ছবি সে আপলোড করবে, সেটা অনেক ভারী, এটা কিন্তু আপনার সাইটেরই জায়গা নেবে, তাই না? এই ক্ষেত্রে ক্লায়েন্ট কি করতে পারে, যেমন ফেসবুক যেটা করে, ফেসবুক কি করে, যেটা আমি আপলোড করি ওইটাই থাকে নাকি ইমেজটাকে এনহ্যান্স করে ফেলে, এনহ্যান্স করে অনেক ছোট করে ফেলে না ইমেজটাকে? হ্যাঁ, ছোট ছোট তো বিষয়টা ওই রকমই, আপনি যদি চান এরকম করতে পারেন। তো কোয়ালিটি হচ্ছে 100%, 100% তো অর্ধেক হইলে 50, আর কমে যাবে 60% এখানে সেই করতেছে। আপনি যদি মনে করেন না একদম ছোট করে ফেলবে, লাইক 30%, তো সেই ইমেজের কোয়ালিটি সর্বোচ্চ যতটুকু রক্ষা করা সম্ভব অতটুকু রেখে ইমেজটাকে সাইজটাকে 30%-এ নামিয়ে দিয়েছে। তো এটা আপনি ইউজ করতে পারেন আপনার যেরকম দরকার। আর এখানে ইমেজটার ম্যাক্সিমাম কত পিক্সেলের ইমেজ আপলোড করতে পারবে এটা দিতে পারেন, সেটা একটু বাড়াই দেওয়া ভালো, অনেকের একটু বড় ইমেজ থাকে, সাইজ থাকে, তো এটা একটু বাড়াই রাখা ভালো। স্যার, ইমেজ অপটিমাইজার ইউজ করে যে ওইটা কেন ইউজ করি স্যার আমরা? ওটা ইউজ করি হচ্ছে কিছু কিছু ইমেজ থাকে অনেক ভারী, কিছু কিছু ইমেজের ভিতরে অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলো আসলে আমাদের লাগবে না। লাইক আমাদের ড্রাইভে বা একটা ফোল্ডারে যদি ইমেজ দেখেন, একটা ইমেজের মধ্যে দেখবেন অনেক ধরনের ইনফরমেশন থাকে, এই যে ঠিক আছে কবে তোলা হয়েছে, কোন ইউজার দিয়ে তোলা হয়েছে, কি দিয়ে তোলা হয়েছে, তারপর কার কাছে সেন্ড করা হয়েছে, অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলো কিন্তু জায়গা নেয়, ঠিক আছে? যেমন 1.9 MB, আপনাকে কি করতে হবে, এই সাইটটা যখনই কেউ লোড করতে যাবে এই ইমেজটা যদি আপনার হোম পেজে থাকে, 1.9 MB এটাও তো খরচ হবে তার, তাই না? খরচ হওয়াটার থেকেও বড় বিষয় হচ্ছে এটা খরচ হইতে যে সময়টা লাগবে এই পুরো পেজটা ডাউনলোড হইতে, তার যেটা অনেক সময়ের ব্যাপার পেজটা, এই জন্য কি হয় স্লো লোড হয়। ইমেজ ইনহ্যান্সার কি করে, এই ইমেজটাকে কোয়ালিটি যতটুকু সম্ভব ঠিক রেখে এটাকে ছোট করে ফেলে, যেমন ধরেন এটাকে 40-50 KB বা আর একটু বেশি, ধরেন 100-200 KB ভিতরে নিয়ে যদি আসে এই ইমেজটাকে, তাহলে কি হবে আপনার পেজটা খুব ইজিলি লোড হবে না, ওই জন্য ইমেজ ইনহ্যান্সার ইউজ করি আমরা, যাতে করে ইমেজের কোয়ালিটি সর্বোচ্চ যতটুকু ভালো রাখা সম্ভব ভালো রেখে ইমেজের সাইজটাকে কমাই নিয়ে আসে, এতে করে পেজটা অনেকটা লাইট ওয়েট হয় এবং দ্রুত লোড হয়, ওয়েবসাইট স্পিডের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আমরা অ্যাক্সেস অপশনে যাই। দেখেন আমাদের ওয়েবসাইটটা কি এখন কিন্তু সবার জন্য অ্যাক্সেসেবল, যে কেউ চাইলে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? এবার আমি হোম পেজে যাই, অ্যাক্সেস করতে পারতেছে, আমি যদি লগ আউটও করি এখনো কিন্তু আমার হোম পেজ, স্যাম্পল পেজ, সবাই লোক এটা ইউজ করতে পারবে। এখন আমার যদি এরকম হয়, যেমন ধরেন facebook.com, আপনি কিন্তু facebook.com এ গেলে ফেসবুকে কিন্তু বিলিয়ন্স অফ ফটো, ইমেজ সবকিছু আছে, বাট আপনি কিন্তু কিছুই দেখতে পারবেন না, আমাকে কি বলবে বারবার লগ ইন করতে বলবো, আমি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো, পারবো না না কিন্তু। ভাইয়া, এই বিষয়ে আমাকে তো এখন কি করতে হবে, তাহলে এরকম যদি চাই তাহলে কি করব, আমাকে সাইটটা রেস্ট্রিক্ট করে দিবে, সাইট অ্যাক্সেসেবল টু এভরিওয়ান দেওয়া, আমি যে সেটা কি করবো শুধু লগ ইন ইউজারদের জন্য অ্যাক্সেসেবল। এখন যদি আমি এখান থেকে সেভ করি, তাহলে আমি এখানে গিয়ে টেম্পল পেজে যাই, এই যে আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না, লগ ইন করতে বলতেছে। এখন আমি যদি আবার এখানে মজার বিষয় হোম পেজে যাই, তাহলে কিন্তু ঠিকই অ্যাক্সেস করতে দিচ্ছে, এটার কারণ কি, ওইখানে একটা অপশন আছে যে পুরো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবে না, শুধুমাত্র হোম পেজ অ্যাক্সেস করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এটার চেক মার্কে যদি উঠায় দিই, তাহলে সে এখন হোম পেজও অ্যাক্সেস করতে পারবে না। এখন কোনো পেজই সে আর অ্যাক্সেস করতে পারবে না, আনটিল সে লগ ইন না করে নেয়। আর সে যদি লগ ইন করে ফেলে, তাহলে সে সবকিছু অ্যাক্সেস করতে পারবে। প্লাগইনটা অনেক পাওয়ারফুল, তাই না? অনেক অপশন আছে। আচ্ছা, এরপর যে অপশন আছে ক্যাটাগরি গুলো অ্যালাউ করতে পারবে কিনা, এটার মানে হচ্ছে ধরেন আপনার সাইটে এসে কেউ একটা নিউজ করতেছে,
সে চায় কাউকে এই নিউজটা শেয়ার করতে, শুধু ওই নিউজটা সে করতে পারবে। এটা ফেসবুকে আমরা করি, ফেসবুকে যদি কাউকে আপনি কোনো পোস্ট বা কোনো ভিডিও লিঙ্ক শেয়ার করেন, কিন্তু ডিরেক্টলি ওইটাকে ক্লিক করে ভিজিট করতে পারে, ঠিক আছে, ওটা সিন করতে পারে। এটার জন্য কিন্তু তাকে লগ ইন করতে হয় না সবসময়, গ্রুপ হয় প্রাইভেট গ্রুপ হয় তাহলে লগ ইন করতে হয়, তাছাড়া কিন্তু করতে হয় না। এরকম যদি চান তাহলে এটা চেক থাকবে, এরকম চেক করা যে অ্যালাউ ক্যাটাগরি, আর যদি না চান এগুলো সব উঠাই দিবে, কিন্তু ফুল রেস্ট্রিকশন চায় সেগুলো দিয়ে সেভ চেঞ্জ করে দেবেন। এখানে একটা অপশন আছে এরিয়া রেস্ট্রিক্ট করা, কোন একটা পোস্ট এরিয়াকে রেস্ট্রিক্ট করা, তো এইখানে একটা নোটিফিকেশন লিখতে পারেন, কিন্তু আমাদের সাইট যদি পুরোটাই রেস্ট্রিক্ট করা থাকে তাহলে এটা দরকার হচ্ছে পাই, আমরা এটা অ্যালাউ করে দিই আমাদের সাইটটা সবার জন্য অ্যাক্সেসিবল। আচ্ছা এখানে একটা অপশন আছে, এটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধর পাসওয়ার্ড রিসেটের একটা লিমিট দেয় অনেক সাইটে। কেন দেয়? আপনি দেখা গেল প্রতিদিন একবার দুবার করে পাসওয়ার্ড রিসেট করেন, এটা হইতে পারে একটা সন্দেহজনক অ্যাক্টিভিটিস। আপনি একটা কাজ করতে পারেন, পাসওয়ার্ড রিসেটের একটা লিমিট দিতে পারেন, কারণ অনেকেই কি করে বারবার পাসওয়ার্ডের লিমিট পাঠিয়ে দিয়ে তাকে পাঠিয়ে দিয়ে তাকে পাসওয়ার্ডের রিকোয়েস্ট, এটা হয়তো বা দেখা যায় কোনো একটা ভালনারেবিলিটিস বা হ্যাকিং বা এই ধরনের কিছু করার জন্য করে। আপনি কি করতে পারেন, পাসওয়ার্ডের রিসেটের একটা লিমিট দিয়ে দিতে পারেন, পাসওয়ার্ড রিসেট লিমিট 3 বার 5 বার 10 বার একটা লিমিট দিয়ে দিতে পারেন, সর্বোচ্চ এতবার পাসওয়ার্ড রিসেট করতে পারবে, এর বেশি সে পাসওয়ার্ড রিসেট করতে পারবে না। আমি মনে করি না, যে যতবার ইচ্ছা পাসওয়ার্ড রিসেট করুক তাহলে জাস্ট চেক মার্ক দিয়ে দিবে। আচ্ছা তারপর আছে হচ্ছে কোন ইমেল থেকে কোনো কারণে বা আপনার দেখা গেল যে কোনো একটা রুলস ভঙ্গ করলো আপনার ওয়েবসাইটে, আপনি কি করতে পারেন, তাকে ব্লক করে দিতে পারেন, কিভাবে তার ইমেল আই না জাস্ট এখানে বসে দিতে। তো তার ইমেলটা এখানে বসাবেন, ওই এই ইমেল দিয়ে সে আর আপনার ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। এন্টার দিয়ে আরেকটা ইমেল দিলে ওইটাও সেম, যতগুলা লাগবে একের পর একটা এন্টার দিয়ে দিয়ে আপনি বসাই দিলে ওগুলা ব্লক হয়ে যাবে। সেম ভাবে কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ড গুলা মানুষ ইউজ করতে পারা উচিত না, যেমন কেউ যদি আপনার এখানে আইসা অ্যাডমিন নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে বা অ্যাডমিন ইউজার নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে, এই বিষয়টা কিন্তু আসলে উচিত না। আসলে উচিত কোনো একটা ইউজারের ইউজার নেম এটা কি অ্যাডমিন হওয়া উচিত? আপনাদের কি মনে হয় অ্যাডমিন না অ্যাড্রেস স্যার, না ভাই, সাপোর্ট স্টাফ তারপর সিইও বস এগুলো হওয়া উচিত না, তাই না? এটা দেখা যায় অন্যজনকে সে বিভ্রান্ত করতে পারে, এই যে দেখো আমি এই ওয়েবসাইটের বস, এই যে আমার ইউজার নেম দেখো, এগুলো আপনি চাইলে এখান থেকে ব্লক করে দিতে পারেন। আর যদি কোনো ওয়ার্ড ক্লায়েন্ট সাজেস্ট করে দিয়ে এখানে দিলেই এগুলা ইউজার নেম হিসেবে অ্যাকসেপ্ট করবে না। পাই, তারপর হচ্ছে ইমেল। ইমেলের যে ব্যাপারটা দেখুন, একটু আগে এখানে আমরা যখন লগ ইন করছি বা রেজিস্ট্রেশন করছি আমাদের কিন্তু কোনো কনফার্মেশন করা লাগে না, আমি উল্টাপাল্টা একটা ইমেল দিয়ে যদি অ্যাকাউন্ট করতাম আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যেত। বাট এটা কিন্তু সবসময় ক্লায়েন্ট নাও চাইতে পারে, ক্লায়েন্ট বলতে পারে যে সে যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করবে অবশ্যই এই ইমেলটা তাকে ভেরিফাই করতে হবে যে এটা তার ইমেল, ঠিক আছে। হইতে পারে যে সে চাচ্ছে যে ভেরিফিকেশন তো করবেই, আবার অ্যাকাউন্টটা করার পর পরই অ্যাকাউন্টটা সে ভেরিফাই করার পর আবার আমার কাছে রিভিউ তো চলে আসবে, আমি অ্যাকাউন্টটা যদি অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকাউন্ট তৈরি হবে, আমি অ্যাকসেপ্ট না করলে অ্যাকাউন্ট তৈরি হবে না, এটা হচ্ছে ক্লায়েন্ট চাইতে পারে। এরকম কিছু অপশন আছে, যেমন সর্বপ্রথম যে অপশন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল, অ্যাকাউন্টটা আদৌ তার ইমেলে ইমেল যাবে তারপর অ্যাকসেপ্ট করবে আদৌ সে ইমেলটার মালিক কিনা এটা ভেরিফাই করার জন্য, শুধু ওয়েলকাম মেল যাচ্ছে এখন যেটা চেক মার্ক করা, তার মানে ওয়েলকাম মেলটা যাচ্ছে, বাট এগুলা যাচ্ছে না। ওয়েলকাম মেলটা যে গেছে এটা আমরা ভেরিফাই করব কিভাবে দেখেন, আচ্ছা আসে না, একটু পরে আমরা তাহলে এটা অন করে তারপর টেস্ট করে দেখি ভেরিফিকেশন মেলটা আসে কিনা। আচ্ছা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেল আমরা এখান থেকে জাস্ট অন করে দিব, যে এটা আপনি মানে চাইলে একটু আপনি আসলে কাস্টমাইজ করতে দেখতে পারেন, পারেন, অনেক সময় ট্র্যাশে থাকে তো তো এটা আলটিমেট ফ্রি নাম্বার থেকে। হ্যাঁ
ফিল্টার দেওয়া থাকলে তাহলে ফের স্প্যামে আসে স্প্যামে যায়। সরি স্প্যামে। হ্যাঁ স্প্যামে নেই, যাই হোক সমস্যা নেই, আমি এটা অন করে দেখি। তো এটা হচ্ছে আপনি চাইলে এই বডিটা টেস্ট করতে পারেন, এই বডিটা চেক করতে পারেন, আপনার যদি মনে হয় যে এটা কোথাও চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করে নিতে পারেন। সাইট নেম দিয়ে আপনার ওয়েবসাইটের যে নামটা এটা বোঝা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের নাম মাই ব্লক, এটা চেঞ্জ করা যায় সেটিং থেকে জেনারেলি গিয়ে সবকিছু চেঞ্জ করা যায়, সাইটের নাম, সাইটের ট্যাগলাইন, সাইটের আইকন দিতে পারেন, যেটা এখানে বাকি যাবতীয় ডিটেলস গুলো আপনি দিতে পারেন। যখনই নতুন কেউ অ্যাকাউন্ট করবে সে সাবস্ক্রাইবার হিসেবে থাকবে, ঠিক আছে, এগুলো সেট করে নিতে পারেন। ওকে সো এটা অন করে দিলাম সেভ, এরকম অ্যাকাউন্ট পেন্ডিং রিভিউ, অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য যাবে, রেস্ট্রিকশনে যাবে যাবে, এটা ক্লায়েন্টের কাছে আস্ক করে নিবেন আর তার কোন কোন অপশন গুলো লাগবে। আমরা বলতে এই অপশনটা রাখলাম, একটা কাজ করি আমরা আমাদের একটা ইউজার যেটা আছে ইউজারকে ডিলিট করে দিই, অ্যাডমিন চাইলে যে কোনো ইউজারকে ডিলিট করে দিতে পারবে, এই ইউজারও চাইলে নিজের অ্যাকাউন্ট ডিলিট করাই নিতে পারবে। আমরা যদি এখন এখানে যাই, লগ ইন, এখন তো লগ ইন হবে না, সে বলবে এখন এটা নাই এরকম কোনো অ্যাকাউন্ট, সে রেজিস্টার করতে হবে আবার, আবার একটু রেজিস্টার করি। তাহলে এই জন্য ইউজ করতে পারি যে অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হয়েছে, তারপরে ডান, এখন রেজিস্টার বাটনে ক্লিক করব। আচ্ছা এখন আমরা যদি দেখি এটা সামহাউ ক্রিয়েট হয়ে গেছে, যদি হওয়ার কথা ছিল না। আচ্ছা আমরা একটা দিয়ে ট্রাই করে দেখি, এটা দিয়ে ট্রাই করি, পেন্ডিং রিভিউ অন করে দিই, সবগুলো অন করে দিয়ে দেখি আমাদের কাজ করতেছে। ওকে লগ ইন, আচ্ছা রেজিস্টার, ইউজার নেম,
আচ্ছা, এখন হয়ে গেছে ফর সাম রিজন, আমি শিওর কেন এটা হবে, এখন ধর কথা না, এই প্রথম এই প্লাগইন এরকম দেখলাম। আচ্ছা তারপরে আমরা একটু দেখি কোনো অ্যাক্টিভেশন একটা আসছে কিনা, সাউন্ড অ্যাক্টিভেশন এরকম একটা ইমেল যাওয়ার কথা। ওকে, এটা ক্যাশে ইস্যু হতে পারে বা কিছু একটা হইতে পারে, একটু ওকে একটু এটা আপনার একটু টেস্ট করে দেখবেন, এটা এটা হয় অনেক সময় দেখা যায় অনেক ইস্যুর কারণে, এটা হইতে পারে আমার ইন্টারভিউ কোনো প্রবলেম করতেছে প্লাগইনটা, আপনি একটু ট্রাই করে দেখবেন। হ্যাঁ আচ্ছা, বাকি সিস্টেমটা তো বুঝতে পারছেন নাকি, এই যেগুলো চেক করা থাকবে মানে ওই ইমেল গুলা পাস হবে আর কি, ওই ইমেল গুলা যাবে ওই ভেরিফিকেশন পর্যায়ে যাবে। আচ্ছা তো এরপরে যেটা, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, প্রোফাইল, প্রোফাইল মেনু, রেজিস্টার ফর্ম, লগ ইন, এটা হচ্ছে এটা কতটুকু হবে এই সাইজটা। এখন আমরা এখান থেকেও ম্যানেজ করতে পারি যদি পেজটা আমরা কাস্টমাইজ না করি, যেমন আমরা এখানে কত 1000 দাও আছে না প্রোফাইলটা, যেমন ধরো রেজিস্টার ফর্মটাই ধরি, এটা কত দেওয়া আছে 450, আমি যদি 450-এর জায়গায় 1450 দিই, যেমন ধরেন আমি যদি এখন দেখাই আপনাদের রেজিস্টার ফর্মটা দেখতে কেমন, ছোট হ্যাঁ মাঝখানে, এটাকে যদি আমরা একটু বড় করে ফেলি, দিলাম আমি রিলোড দিলে দেখা যাবে এটা বড় হয়ে গেছে, এই যে বড় হয়ে গেছে, এরকম আমি যদি এখান থেকেও চাইলে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, বাট আমরা কি করব, এখান থেকে কাস্টমাইজ না করে আমরা সরাসরি পেজ গুলো ডিজাইন করতে পারি কিভাবে দেখেন, যেমন রেজিস্টার পেজ ধরেন এডিটে যাব, যেহেতু আমাদের কাছে এলিমেন্টর আছে আমরা সরাসরি এই পেজটা এডিটে এলিমেন্টর ক্লিক করব, আচ্ছা এই যে এখানে দেখেন এইটুকু হচ্ছে এই ফিল্ডটুকু জাস্ট মনে রাখতে হবে, এটা শর্টকাট আসছে এই যে দেখেন, এইটুকু হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ এখন আমরা কি করব, এখানে একটা কলাম অ্যাড করতে পারি এরকম, এরকম কলাম অ্যাড করে আমরা বাকি সবকিছু ডিজাইন করতে পারবো, শুধু এইটুকু ধরতে পারবো না, বাকি সবকিছু কিন্তু আমরা আমাদের মতো ডিজাইন করতে পারবো। ধরেন এখান থেকে কোনো একটা ইলাস্ট্রেশন দিয়ে আমাদের আমরা কাজ চালিয়ে দিই, এটা নিলাম
এসপিজি আপলোডের পারমিশন দিতে হবে, সো একটা জাস্ট আইকন নিবো ফার্স্টে, তাতে এসপিজি আপলোডে যাবে, যে এনেবল করবে এচটিটিপি, তাহলে হয়ে যাবে। ওকে, আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, তারপর এই টেক্সট গুলা ছোট বড় করতে পারেন, যেখান থেকে সেটিং এ গিয়ে এখানে যে রেজিস্টার লেখা এটা চেঞ্জ করতে পারবেন, ক্রিয়েটিভ অ্যাকাউন্ট বা যা কিছু দিতে পারেন আর কি, মানে আপনি আপনার মতো পেজটা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। বলো, ঠিক আছে, আচ্ছা এসপিসি লোড হচ্ছে না, এসপিসি প্রবলেম আছে। যারা ইউজার আছে তাকে কিন্তু এখানে ফর্ম ঠিকই দেখাবে, যেমন আমি যদি এখানে যাই আমাকে কিন্তু এখন ফর্ম ঠিকই দেখাবে, ঠিক আছে। বাকি এইভাবে কিন্তু লগ ইন অ্যাকাউন্ট সবগুলো পেজে ডিজাইন করতে পারবে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, সো এরকম এখান থেকেও চাইলে কিছুটা কাস্টমাইজ করা যায়। আর এখানে দেখেন প্রাইমারি বাটন মানে কি, লগ ইন পেজে বা রেজিস্ট্রেশন পেজে প্রাইমারি বাটন হচ্ছে রেজিস্টার, এই যেটা, আর সেকেন্ডারি বাটন মানে লগ ইন পেজে যাওয়ার জন্য বাটন হচ্ছে লগ ইন, সেখানে আপনি দিতে পারেন অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট বা কিছু একটা দিতে পারেন এই বাটনের জায়গায়, আর এই লগ ইন রেজিস্টারের না জায়গায় করতে পারলে যে রেজিস্টার রেজিস্টারে যাবে না, সেখানেও সেম দুইটা বাটন থাকবে। আর এখানে কিছু অপশন আছে, একটা হাত না দেওয়াই ভালো, এটা হচ্ছে বেসিক কিছু ইনফো, দেখা যাবে যে আপনি কিছু শর্টকাট চেঞ্জ করে ফেললে পরবর্তী দেখা যাবে খুব ভালোভাবে ফাংশন নাও করতে পারে, এটা হাত না দেওয়াই ভালো। লাস্ট একটা ইম্পর্টেন্ট অপশন, এটা এটা এক্সট্রা একটা অপশন, ইনস্টলেশন ইনফো, আপনার সাইডে যাবতীয় যত ইনফরমেশন আছে, কোন প্লাগ ইন কোন ভার্সনে আছে, কোনটা কতটুকু জায়গা নিছে, কি কি পেজ আছে আপনার, টোটাল সব ইনফরমেশন এখানে আছে, চাইলে এই ফাইলটা ডাউনলোড করে রাখতে পারেন, এটা টেক্সট ফাইল হিসেবে ডাউনলোড হবে। এটা আপনি যদি আপনার কাছে নোট রাখেন দেখা যাবে যে আপনার সাইটে কোনো প্রবলেম হলে আপনি বের করতে পারবেন যে কোন প্লাগইনে কোনো ঝামেলা করতেছে কিনা। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের একটা লগ ইন রেজিস্টার সাইন আপ, যদি এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করতে চাই, এভাবে কিন্তু আমরা ক্লায়েন্টকে একটা ওয়েবসাইট করতে করে দিতে পারবো। তারপরে একটা প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট গুলা একটু ক্যাচ করতে হবে মাথায়, কয়েকটা সাইট করতে নিজে নিজে তৈরি করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, শুধু কোনো একটু কনফিউশন লাগতে পারে। আর ফর্ম গুলো যদি কাস্টমাইজ করতে চান, ফর্মস অপশনের মধ্যে আপনি ফিল্ড কাস্টমাইজের অপশন পাবেন, ফিল্ড গুলো তো আদৌতে এরকম খুব বেশি কাস্টমাইজ করতে হয় না, বাট রেজিস্ট্রেশন ফর্মে একটু চাইলে কাস্টমাইজ করতে পারেন, লাইক রেজিস্ট্রেশন ফর্মে হয়তো আপনি ডেট অফ বার্থ অ্যাড করতে পারেন বা এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন, এখানে প্লাস ক্লিক করে বা এই যে পাসওয়ার্ডের ব্যাপারটা, ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে শুধু ফুল নেম দিতে পারেন, আপনি আপনার মতো করে এগুলো কিন্তু কাস্টমাইজ ডিলেট করতে পারেন, অ্যাড করতে পারেন, অনেক ফিল্ড আছে এখানে, দেখেন অনেক ফিল্ড আছে, ডেট ফিকার আছে, টাইম ফিকার আছে, এখানে ডেট অফ বার্থ দিতে পারেন, ওনার ইনফরমেশন আরো যদি দরকার হয় আপনি ওই ইনফরমেশন গুলো কিন্তু কালেক্ট করতে পারেন এই ফর্ম ফিল্ডের মাধ্যমে, হয়ে গেলে এখান থেকে আপডেট করে দিবে। সো এটা রেজিস্ট্রেশন ফর্ম, এটা প্রোফাইল ফর্ম, প্রোফাইলের কি কি দিক করবে সেটা, আর লগ ইন ফর্ম, শুধুমাত্র আমার যতটুকু দরকার হয়েছে এই পর্যন্ত শুধু রেজিস্ট্রেশন ফর্মটাতেই হয়তো বা কোনো ফিল্ড অ্যাড করতে হবে বা ডিলিট করতে হবে, তাছাড়া বাকিগুলো এমনিতেই ঠিক আছে। এই হচ্ছে কমপ্লিটলি একটা, যদি আপনি মেম্বারশিপ ওয়েবসাইট তৈরি করতে চান এইভাবে আপনি তৈরি করতে পারেন, আশা করি বুঝতে পারছেন সবাই। জি ভাইয়া, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে এই বিষয়ে, একটা ওয়েবসাইট তৈরি করবেন, লগ ইন রেজিস্টার সাইন আপ সবকিছু থাকবে, আমি যেভাবে যেভাবে দেখাইছি ওইভাবে একটা ওয়েবসাইটের মেনু তৈরি করবেন, এবং কেউ যাতে গিয়ে লগ ইন করতে পারে, আপনার পেজ গুলো সুন্দর করে ডিজাইন করবেন, লগ ইন রেজিস্টার পেজ গুলো একটু সময় নিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে জমা দেবেন, পারবেন না সবাই? জি ভাইয়া, পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই ক্লাসের মাধ্যমে আমাদের হচ্ছে
এলিমেন্টর যে ক্লাসগুলো এটা আজকে কাভার হয়ে গেল। আপনি তো শপিফাই যদি ক্লাস বাকি থাকে ওটা কন্টিনিউ হবে, অন্য কোনো টপিক যদি বাকি থাকে সেটা কন্টিনিউ হবে। আর আপনাদের হচ্ছে সামনে ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সাম তো যা যা শিখছি আমরা, মিড টার্ম যেরকম, মিড টার্মে তো আশা করি পার্সেন্ট হবে, ওরকমই একটা এক্সাম হবে ফাইনাল এক্সাম। আর অ্যাসাইনমেন্ট যদি বাকি থাকে মাস্ট বি এর আগেই কমপ্লিট করে দেন, সেটা অনেক আগের অ্যাসাইনমেন্ট হইলো, যেটা হইতে পারে ইন্ট্রো ক্লাসের ভিডিওটাই এখনো দেন, বাট ওটা অবশ্যই জমা দিয়ে দেন। অ্যাসাইনমেন্ট যদি বাকি থাকে তাহলে কিন্তু ফাইভের ক্লাসে চান্স পাবেন না, তো মেক শিওর করেন ওগুলো সব ঠিকঠাক আছে। এবং আগের কিছু যে প্রজেক্ট যেগুলো করা হয়েছে বা যে অ্যাসাইনমেন্ট গুলো একটু কঠিন লাগছে ওগুলো আবার একটু ট্রায়াল দিতে পারেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, ইয়ে ফাইনালটা কখন হতে, কবে হতে পারে? জানাই দিবে, খুব দ্রুতই আচ্ছা হওয়ার কথা, আপনাদেরকে ডেট জানাই দেওয়া হবে। আচ্ছা, আমাদের এই শপিফায়ের ক্লাস তো বাকি আছে মনে হয়, এখনো মিনিমাম 6টা ক্লাস চলবে হওয়া লাগবে। চলবে, হ্যাঁ, তাহলে আমরা সপ্তাহে দুইটা তাহলে করে এখানে হবে। আপনি একটু সিআর একটু মেন্টরের সাথে কথা বলেন যে আমাদের এলিমেন্টরের ক্লাস শেষ হয়ে গেছে, ওই স্লটটা ফাঁকা আছে, যদি আচ্ছা পসিবল হয় আমাদের দুইটা করে ক্লাস নিতে পারেন যে কোনো ডেটে। এটা একটু আপনি মেন্টরের সাথে কথা বলে নেন। হ্যাঁ আসসালামু ঠিক আছে, আলাইকুম ভাই। জি ভাই ওয়ালাইকুম আমার একটা আসসালাম। কোয়েশ্চেন ভাই, হুম হুম আপনি গুগল ক্লাসরুমে যে হ্যাপি অ্যাডনে প্রোটা যে দিছিলেন না, ওইটা আমি আমার সি প্যানেলেও ইনস্টল করছি, আপলোড করছি, কিন্তু যখন আমি আমার সাইডে কাজ করতে যাই তখন আর কি লোডিং নেয়, আর কি প্লাগিংটা ইনস্টল হয়নি ভালোভাবে। তারপর আপনি তো বললেন যে সি প্যানেলে যেয়ে আপলোড করতে, সি প্যানেল থেকেও আপলোড করছি কিন্তু কাজ করতেছে না। মানে প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে তারপর কি এডিট উইথ এলিমেন্টর দিলে পেজ লোড হইতে থাকে শুধু? হ্যাঁ, পেজটা খালি লোড হইতে সেক্ষেত্রে থাকে। আপনার প্লাগইনটা, এলিমেন্টরের যে প্লাগইনটা, ওই প্লাগইনটা একটু ব্যাকডেটেড ভার্সন ইউজ করতে হবে, এলিমেন্টর প্রোটা। আপনি তো ভাই ওইটা ক্লাসরুমে তো এই আপনি যেটা ইনস্টল করছেন কাজ করছেন ওইটাই তো দিয়ে দিছেন, কিন্তু ওইটাই তো কাজ করতেছে না ভাই। আপনাদের কি আমি এলিমেন্টরও দিয়েছিলাম ওই ক্লাসে আলাদা? না না, হ্যাপি অ্যাডন হ্যাঁ, কিন্তু এলিমেন্টরও দিয়েছিলেন, ওল্ড ভার্সন দিয়েছিলেন। ওইটা একটু ব্যাক ভার্সন, ওইটা কাজ করে না, পরে আপডেট ভার্সনটাও দিছি কিন্তু তারপরেও আসে না, সাপোর্টে হেল্প নিতে লাগবে। আচ্ছা, তারপর সাপোর্ট দিয়ে সলভ করে দিয়েছিল, না ভাই আমি তো মানে সাপোর্টে ওইটা কি যাইনি ভাই। কারো সলভ হয়েছিল? ওইটা কি পরে কাজ করতে পারছিলেন আপনারা কেউ? আমার না, মনে হয় এখনো কেউ কাজ করে নেই ভাই ওইটা। কাজ এখনো করা হয়নি। আর ওই এর পরেও মানে ওই ওই পরের উইকেই তো ইয়ার শুরু হয়ে গেল, নেট টেট সব হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছিল, যার কারণে কাজটাও আমরা শেষ ইয়ে করতে পারি না। এখনো এখনো ইয়েতে ঢুকে না ঠিক মতো, নেট যে বুঝতে পারছি প্রপারলি চালু হয়েছে জিনিসটা এরকম না, কাজ করতে পারি না এখন পর্যন্ত, আটকে আছি। বুঝতে পারছি। আচ্ছা তাহলে ওইটা একটু ট্রাই করেন, যদি হ্যাপি দেখা যায় যে প্রো দিয়ে বেশি প্রবলেম হচ্ছে তাহলে এলিমেন্টাল এলিমেন্টাল প্রোর সাথে শুধু হ্যাপি ফ্রিটা দিয়ে প্র্যাকটিস করে জমা দিয়ে দিয়ে। হ্যাঁ আমি এটা বলে দিব, কারণ হ্যাপি প্রোটা হচ্ছে আমরাও দেখা যাচ্ছে যে রেভলপার ভার্সন ডেটা প্রপার ভার্সনটা এখনো পাচ্ছি না, তো এটার জন্য আমরা অলরেডি কথা বলছি, আমাদেরকে জানাইছে নেক্সট রিলিজে হয়তো আমাদেরকে জানাইতে পারে, তো এটা যদি হয় আমরা জানাই দিব, আপনি আমাদের ডেভেলপার জোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন ট্রাই করে দেখেন, যদি না হয় তাহলে প্রিমিয়াম বাদ দিয়ে শুধুমাত্র ফ্রি যে ভার্সনটা আছে ওইটাই প্র্যাকটিস করে ওইটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ঠিক ভাই, আছে ভাই, থ্যাংক ইউ ওকে স্যার। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি আজকে। আর ফাইবার ক্যাশ যখন শেষ হবে আপনাদেরকে ইনভাইট করা হবে অফিসে, সো সবাই আশা করি আসবেন, ওখানে সরাসরি দেখা হবে, সবার সাথে কথা হবে। সুস্থতা কামনা করতেছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।